তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেইন করছি নোবডি মুভিটা, আর এই মুভিটা বানানো হয়েছে খুবই ইন্টারেস্টিং একটা গল্প নিয়ে। আসলে একটা মানুষ তার ফ্যামিলিকে সেভ করার জন্য তার লাইফটাকে ঝুঁকির মধ্যে ফেলে কী কী করতে পারে, সেই সমস্ত ব্যাপারগুলো দেখবো আজকের এই ভিডিওতে। আর এটা হচ্ছে গিয়ে দুনিয়ার ওয়ান অফ দ্য বেস্ট একটা অ্যাকশন সিনেমা, যা মানে বুঝতেই পারছেন এটার মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর অ্যাকশন থাকছে, আর এখানে এত সুন্দর সুন্দর দৃশ্য আছে যেগুলো দেখার পরে আপনি পুরো থ হয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি পুলিশের ইন্টারোগেশন রুমে একটা লোক বসে আছে। আসলে এই লোকটার নাম হচ্ছে গিয়ে হাজ। আর হাজকে পুলিশ জিজ্ঞেস করে যে তোমার পরিচয়টা কি, তুমি কোথা থেকে এসেছো, সেই সমস্ত ব্যাপারগুলো ডিটেইলে বলো। আর তখনই সিনটা ফ্ল্যাশব্যাকে ব্যাক করে, আমরা জানতে পারি হাজ তার ছোট্ট একটা ফ্যামিলি নিয়ে বাস করতো, যেখানে তার ওয়াইফ বেকা ছিল, তার ছেলে ছিল স্যাম, আর তার মেয়ে ছিল একটা। হাজ নর্মাল একটা বাড়িতে থাকতো, নর্মাল একটা জব করতো, সে 9টা-5টা ডিউটি করতো, আর তার কাজের দিকেই সবসময় মনোযোগ থাকতো। সে এদিক সেদিক কোনো কিছু করতো না, কারোর সাথে কোনো ঝামেলা করতো না, সোজা অফিসে যেত আর সোজা বাসায় ব্যাক করতো। আর তাছাড়া তার ডেইলি রুটিনটাও ছিল খুবই সিম্পল, সকালবেলা এক্সারসাইজ করা, তারপরে অফিসে যাওয়া, আবার তারপরে বাসায় ব্যাক করা। তার লাইফে এক্সাইটেড কিছুই ছিল না, আর সে এক্সাইটেড কিছু করতে পছন্দও করতো না। আর তাছাড়া আমরা জানতে পারি তার ওয়াইফের সাথে সে ইন্টিমেট হয়েছে অনেকগুলো বছর আগে। তার ওয়াইফের সাথে অনেকগুলো বছর যাবৎ তার কোনো সম্পর্ক নেই, তারা দুজন একই ঘরে থাকে, তবে তাদের মধ্যে তেমন কোনো রোমান্টিক মুহূর্ত ক্রিয়েট হয় না। তাছাড়া ঘরের মধ্যে কেউ তাকে সম্মান করে না, শুধুমাত্র তার ছোট্ট মেয়েই তাকে একটু রেসপেক্ট দেখায়। তাছাড়া তার ছেলে আর তার ওয়াইফ তাকে চারানোর দামও দেয় না। তো এরপরে একদিন রাতের বেলায় যখন সে তার ওয়াইফের সাথে একই বিছানায় শুয়েছিল, তখন সে হঠাৎই নিচ থেকে কিছু শব্দ শুনতে পারে, আর এই জন্য সে জলদি করে চেক করতে চলে আসে। আর সে দেখতে পারে এখানে দুইটা চোর তাদের ঘরের টালাটা ভেঙে মধ্যে এসেছে চুরি করার জন্য। আর তারা টালা ভেঙে মধ্যে এসে যখন চারপাশে সার্চ করা শুরু করে, তখন এই ব্যাপারটা দেখতে পেয়ে হাত জলদি করে লুকিয়ে গিয়ে পুলিশকে কল দেওয়ার ট্রাই করে। আর যখনই সে পুলিশকে কল দেওয়ার জন্য ফোনটা তুলছিল, তখন একটা চোর তাকে দেখে ফেলে, আর সে তাকে গান বাটে নিয়ে বলে, তোমার কাছে যতগুলো টাকা আছে সেগুলো আমাকে দিয়ে দাও, আর নয়তো এখনই আমি তোমাকে শ্যুট করে মেরে ফেলবো। তবে যেহেতু হাজ একটা নর্মাল জব করে আর তার কাছে খুব বেশি একটা টাকা পয়সাও নেই, সে ঘরে খুব বেশি একটা টাকা জমাতেও পারে না, তো এই জন্য এখানে যতগুলো টাকা ছিল সেগুলো হাজ দিয়ে দেয় আর সে এগুলো নিয়ে নেয়। তবে যাওয়ার সময় তারা তার ঘড়িটাকেও নিয়ে নেয়। তবে যখন তারা ঘড়িটা খুলছিল, তখন একটা চোরের হাতে সে একটা ট্যাটু দেখে ফেলে। আর এরপরে ঘড়িটা নিয়ে যখন তারা চলে যাচ্ছিল, তখনই হাজের ছেলে একটা চোরকে ধরে ফেলে, আর তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। আর অন্য একটা চোর তাদেরকে গান পয়েন্টে করে বারবার করে থ্রেট করছিল তাকে গুলি করে দেবে। আর তখন আমরা জানতে পারি দুইটা চোরের মধ্যে একটা চোর হচ্ছে গিয়ে মেয়ে। আর এই সুযোগটা পেয়ে হাজ একটা গলফের ব্যাট দিয়ে তার মাথায় বাড়ি দিতে যাবে, তবে আবারও কি মনে করে সে যেন বাড়িটা দেয় না। আর সে তার ছেলেকে বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি তাকে ছেড়ে দাও, সে চুরি করে চলে যাক, তার সাথে মারামারি করার কোনোই দরকার আমাদের নেই। আর যখন তার ছেলে তাকে ছেড়ে দেয়, তখন চোরটা একটু রাগই করে, আর সে রাগে তার মুখের মধ্যে একটা পাঞ্চ করে সেখান থেকে চলে যায়। আর যখন তার বাবা তাকে ওঠানোর জন্য আসে, তখন সে তার বাবাকে একটু বকাবকি করে, সে তার বাবাকে ভীতু বলে গালি দিয়ে তারপর সেখান থেকে চলে যায়। তো এর একটু পরে আমরা দেখতে পারি পুলিশও এখানে চলে আসে। আর যখন পুলিশ এই সমস্ত ব্যাপারটা জানতে পারে, তখন তারা হাজকে একটা রিপোর্ট করতে বলে আর আরও একটু সাবধানে থাকার জন্য বলে। তবে এরপর থেকে আমরা দেখতে পারি হাজের লাইফটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। হাজের আশেপাশে সবাই, মানে তার ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে তার নেবাররা পর্যন্ত, তাকে ভীত ভীত বলে চাতায়। আর তারা তাকে বারবার করে জিজ্ঞেস করে যে তুমি সেই চোরগুলোকে ধরলে না কেন, তুমি তাদেরকে মারতে গিয়েও মারলে না কেন, আর তোমার ছেলেকে শুধু শুধু মার খাওয়ালে কেন। তবে এই সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার হাজ কাউকেই দেয় না, সে চুপচাপ তাদের কথাগুলো শুনে আর এরপর সেখান থেকে সে চলে আসে। আর এরপরে আমরা দেখতে পারি পরদিন সকালবেলা সে চলে আসে তার অফিসে। আর এখানে আমরা দেখতে পারি একটা চেম্বারের মধ্যে একটা সিক্রেট ডিভাইসের সাহায্যে সে তার সৎ ভাইয়ের সাথে কথাবার্তা বলে। সে বলে যে কালকে রাতের বেলায় আমাদের ঘরে দুইটা চোর ঢুকে গিয়েছিল, তাদের মধ্যে একটা চোর মেয়ে ছিল, আর তাদের দুজনের বয়সই 24 থেকে 25 হবে। সেই মেয়েটার হাতে একটা .38 গান ছিল, যেটা পুরোপুরি খালি ছিল। আমি দেখতে পেয়েছি তারা দুজনেই খুবই ঘাবড়ে ছিল, তো এই জন্য আমি তাদেরকে হার্ট করিনি। তারা যেহেতু এত ভয়ের মধ্যে ছিল, তো এই জন্য আমি তাদেরকে মেরে আরও একটু ভয়ের মধ্যে ফেলতে চাইনি। তো এরপরে যখন আজ বাসায় ব্যাক করে, তখন তার মেয়ে তাকে বলে তার ব্রেসলেটটা খোঁজার জন্য তাকে সাহায্য করতে। আসলে তার ব্রেসলেটটা সেই বাটির মধ্যেই ছিল যেই বাটি থেকে টাকাগুলো উঠিয়ে চোরা নিয়ে গিয়েছিল। এখন হয়তোবা সেটার সঙ্গে করে তার ব্রেসলেটটাকেও নিয়ে গিয়েছে। তবে এইটা শোনার পরে হাস কোনো অ্যান্সার তো করেই না, সে সেখান থেকে কিছু না বলে সোজা চলে আসে। আর সে চলে আসে তার বাবা ডেভিডের সাথে মিট করতে। আমরা জানতে পারি তার বাবা হচ্ছে গিয়ে রিটায়ার্ড FBI এজেন্ট, তো এই জন্য সে তার বাবার পুরনো সেই FBI আইডি কার্ড আর পুরনো একটা গান নিয়ে বেরিয়ে পড়ে চোরদেরকে ধরার জন্য। সে তার মেয়ের সেই ব্যাসলাইটটাকে উদ্ধার করতে চায়। সে টাকাগুলোকে উদ্ধার করতে পারলো কি না, এতে করে তার কিছুই যায় আসে না। আমরা দেখতে পারি হাস সেই মেয়ের হাতের ট্যাটুর একটা ডুপ্লিকেট কপি বানিয়ে
বিভিন্ন ট্যাটু স্টোরে স্টোরে যায় আর তাদেরকে জিজ্ঞেস করে এই ট্যাটু তোমরা বানিয়েছো কিনা। আর ফাইনালি সে সেই দোকানটা পেয়ে যায় যারা এই ট্যাটুটা বানিয়েছে, আর তার সাহায্যে তাদের অ্যাড্রেসটাও সে পেয়ে যায়। আর যখন চোদ্দের অ্যাড্রেসে সে যায়, তখন সে দেখতে পারে এটা হচ্ছে একটা কাপড়। আর সে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের দুজনকে গান পয়েন্টে নেয় আর তার মেয়ের ব্যাসলাইটটাকে ফেরত চায়। কিন্তু যখন এই ব্যাপারগুলো এখানে হচ্ছিল, তখনই ভেতর থেকে একটা বাচ্চা কান্না শুরু করে। আর তখন হজ গিয়ে দেখতে পারে বাচ্চাটা অসুস্থ অবস্থায় পড়ে আছে। আর তখন সে বুঝতে পারে যে তারা তার ঘরে চুরি এই জন্য করেছিল যাতে করে তাদের বাচ্চার চিকিৎসা তারা করতে পারে। তাদের কাছে তাদের বাচ্চার চিকিৎসা করার মতো টাকা পয়সা নেই, তো এই জন্য তারা বিভিন্ন সময় গিয়ে চুরি চুরি করে সেই টাকা দিয়ে তাদের বাচ্চার চিকিৎসা করার ট্রাই করে। এইটা দেখার পরে হাজ একটু বেশি গিল্টি ফিল করে, তো এই জন্য সে জলদি করে সেখান থেকে বেরিয়ে চলে আসে। আর এরপর যখন সে একটা বাস দিয়ে তার বাসার দিকে ব্যাক করছিল, তখনই এই বাসের মধ্যে কিছু রাশিয়ান গুন্ডা চলে আসে। আমরা দেখতে পারি রাশিয়ান গুন্ডাগুলো নেশা করে প্রচুর মাতাল হয়েছিল, আর তারা এখানে একে একটা মেয়েকে ডিস্টার্ব করা শুরু করে। আর এগুলো দেখার পরে হজ একটু রাগি করে আর সে গাড়ির ড্রাইভারের কাছে এসে তাকেই গাড়ি থেকে নামিয়ে দেয়। আর এগুলো দেখার পরে রাশিয়ান গুন্ডাগুলো তাকেও গাড়ি থেকে নামার জন্য বলে। তারা বলে যে তুমিও নেমে যাও, কারণ এখানে একটা খেলা হবে। তবে হজ তাদেরকে বলে যে খেলা তো আমি তোমাদের সাথে খেলবো, তোমরা কি তার সাথে খেলবে? চলো আসো আমার সাথে তোমরা খেলো। আর এইটা শোনার পরে তারা সবাই হো হো করে হেসে ওঠে। আসলে হজ তাদের বারোটা বাজিয়ে দিবে এই ব্যাপারটা তারা জানতোই না। আর তারা এইটাও বিশ্বাস করতে পারছে না যে হজের মতো একটা নর্মাল মানুষ যার বডিতে অত পাওয়ারও নেই, সে তাদের সবার সাথে ফাইট করবে। তবে এরপরে যখন তাদের মধ্যে ফাইটটা শুরু হয়ে যায়, তখন আমরা দেখতে পারি হজ তাদেরকে এত বাজেভাবে ধোলাই করে যে তারা কোনোভাবেই তার সাথে পেরে উঠছিল না। আর আমরাও পুরোপুরি থ হয়ে যাই। হজের মতো একটা নর্মাল পার্সন কী করে এতগুলো মানুষকে মারতে পারে? সেই ব্যাপারটা দেখার পরে আমরাও পুরোপুরি শকড হয়ে যাই, কারণ আমরা জানতাম হজ হচ্ছে কি একটা নর্মাল মানুষ। তবে এখানে সে এমনভাবে সবাইকে পেটাচ্ছে যেন পেটানোটাই তার একটা সময় পেশা ছিল। সে আগেও মানুষকে পিটিয়েছে, সে মানুষকে পিটিয়ে পিটিয়েই বড় হয়েছে। তো এখানে যখন সে সবাইকে ধোলাই করছিল, তখন একটা লোক তার পেটের মধ্যে একটা ছুরি ঢুকিয়ে দেয়। তবে এই ছুরিটা বের করার পরে হজ তাকে এত মারে যে তার হাড্ডিগুড়ি সে গুরু গুরু করে দেয়। আর এগুলো দেখার পরে এখানে সবাই আরও বেশি ভয় পেয়ে যায়, কারণ তারাও মানতে পারছিল না যে হজের মতো একটা লোক তাদের সবাইকে একসাথে ধোলাই করে দিয়েছে। তো এই জন্য তারা খুবই ভয় পেয়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে হজ তাদেরকে ধরে ধরে পেটায়। তো এই সমস্ত ব্যাপারগুলো হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পারি হজের ফেসের মধ্যে একটা এক্সাইটমেন্ট। সে এতদিন যাবৎ যে এক্সাইটমেন্টটা মিস করছিল, এইটা হচ্ছে গিয়ে সেই এক্সাইটমেন্ট যেটা সে মানুষকে পিটিয়ে পায়। সে চাইতো এই লোকগুলো তার সাথে ফাইট করুক, আর ফাইট করার পরে সে তাদের সবাইকে ধোলাই করুক, কারণ এইটা করলে সে একটু স্বস্তি পাবে। সেই চোরদের থেকে সে তার মেয়ের ব্যাসলাইটটা আনতে পারেনি, সেখানে তার একটা রাগ কিন্তু অলরেডি রয়ে গিয়েছিল। তো সেই রাগটাই সেই রাশিয়ানদের উপরে ঝেড়েছে। আর অনেক অনেক বছর পরে সে ফাইনালি এক্সাইটেড কিছু একটা করেছে যেটা তার লাইফে প্রয়োজন ছিল। তো এরপরে যখন হাজ এই অবস্থায় বাসায় ব্যাক করে, তখন তার ওয়াইফ বেকা তাকে দেখার পরে খুব একটা শক্ত হয়ই না, বরং সে খুব একটা রিয়াকশনও দেয় না, যেন এইবার সে তাকে প্রথমবার দেখতে পায়নি। সে তাকে এমন অবস্থায় আগেও অনেকবার দেখতে পেয়েছে। আর এরপর সে গিয়ে তাকে মলমপট্টি করে দেয়, তার ক্ষতস্থানে মলম লাগিয়ে দেয়। আর এগুলো হয়ে যাওয়ার পরে হ্যাজ তাকে পুরনো দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। সে বলেছে অনেকগুলো বছর হয়ে গেছে, আমরা একে অন্যকে ভালোবাসি না, আমরা একে অন্যের সাথে ক্লোজ হই না। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে আমরা ভিউয়ার্সরাও আস্তে আস্তে করে হ্যাজ সম্পর্কে জানতে পারি। আমরা তার পাস্টের লাইফ সম্পর্কে হালকা হালকা করে ইঙ্গিত পাচ্ছি। আমরা জানতে পারি যেই লোকটাকে আমরা দেখতে পাচ্ছি, যেই নর্মাল একটা মানুষ আমাদের সামনে দাঁড়িয়ে আছে, সে তার পাস্টের লাইফে মোটেও নর্মাল কেউ ছিল না। সে ছিল অন্য কেউ, যে কিনা একাই 5-6 জন মানুষকে আচ্ছা রকম পেটাতে পারে কোনো রকম ঝামেলা ছাড়াই। তো এর একটু পরে আমরা দেখতে পারি হাজকে তার সৎ ভাই হ্যানরি কল দেয়। আর সে তাকে বলে কালকে রাতে তুমি একটা বিশাল বড় ভুল করে ফেলেছো, তুমি কালকে রাতে যাদেরকে ধোলাই করেছো তাদের মধ্যে একজন ছিল বিশাল বড় রাশিয়ান গ্যাংস্টার ইলুয়ামের ভাই, আর তার ভাই এখন কোমায় পড়ে আছে, সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তুমি যা কিছুই করেছো সব কিছু ঠিক আছে, তবে রাশিয়ানদের সাথে পাঙ্গা নেওয়াটা তোমার সবচেয়ে বড় ভুল হয়েছে। আর এরপর সে তাকে বলে তুমি বারবারুস নামের একটা লোকের সাথে গিয়ে মিট করো, কারণ তার কাছে ইউলিয়ামের সমস্ত তথ্য আছে। তো যদি তোমার উপরে কোনো আক্রমণ আসে, তাহলে সে হয়তো তোমাকে একটা প্রোটেকশন দিতে পারে। আর তখন এদিকে আমরা দেখতে পারি রাশিয়ান সেই গ্যাংস্টার ইউলিয়ামকে। সে জানতে পারে তার ভাই কোমায় পড়ে আছে, তার ভাইকে কেউ ধোলাই দিয়েছে। আর এটা শোনার পরে সে জলদি করে হসপিটালে চলে আসে। আর তার ভাইয়ের এমন বাজে অবস্থা দেখার পরে সে রাগে পুরো জ্বলে ওঠে। আর সে সিদ্ধান্ত নিয়ে ফেলে সে যেই কোনো মূল্যে এটার প্রতিশোধ নিয়েই ছাড়বে। আর এরপরে যখন সে তার ভাইয়ের বন্ধুদের সাথে গিয়ে কথাবার্তা বলে, মানে যারা তার সাথে ধোলাই খেয়েছে, তখন তারা হাজের একটা ক্রেডিট কার্ড তাকে দেয়, কারণ এই ক্রেডিট কার্ডটা হাজের পকেট থেকে পড়ে গিয়েছিল আর সেটা তারা তখন পেয়ে গিয়েছিল। আর এই ক্রেডিট কার্ডের সাহায্যে ইউলিয়াম তার অ্যাড্রেসটাকে বের করে, আর তার যে রাইট হ্যান্ড আছে তাকে কিছু লোককে সঙ্গে করে দিয়ে হজের অ্যাড্রেসে পাঠায় তাকে জীবিত ধরে নিয়ে আসার জন্য।
আর তখন এদিকে আমরা দেখতে পারি হাস চলে আসে বারবার সাথে মিট করতে। আর বারবার তাকে বলে যে উইলিয়াম হচ্ছে খুবই পাগল আর ক্রেজি টাইপের একটা গ্যাংস্টার। সে বিশাল বড় গ্যাংস্টার তো বটেই, তাছাড়া সে তার শত্রুকেই শুধু মারে না, সে তার পুরো ফ্যামিলিকেও শেষ করে দেয়। সো এমন পরিস্থিতিতে তোমার কাজ হবে একটাই, তোমার ফ্যামিলিকে নিয়ে এখান থেকে সরে পড়া, আর নয়তোবা সে তোমার ফ্যামিলির উপরেও আক্রমণ করতে পারে। আর এই জন্য আমরা দেখতে পারি হাস এটা শোনার পরে জলদি করে বাসায় ব্যাক করে, আর বাসায় ব্যাক করে সে তার ওয়াইফকে বলে আমরা ইটালিতে ছুটি কাটানোর জন্য যাব, আর সেখানেই আমরা কিছুদিন থাকব, এরপরে আবার আমরা ব্যাক করব। আর আমরা দেখতে পারি এগুলো শোনার পরে বেকা একটু বেশি হ্যাপি হয়ে যায়, কারণ তারা অনেক বছর হয়ে গেছে বাইরে কোনো ভ্যাকেশনে যায় না, আর তার হাজব্যান্ড এখন ইচ্ছা করে নিজে থেকে বলছে ভ্যাকেশনে যাওয়ার কথা। তবে তখনই হাস দেখতে পারে তার ঘরের সামনে কিছু গাড়ি এসে ব্রেক করেছে, আর এটা দেখার পরে সে তার পুরো ফ্যামিলিকে নিয়ে আন্ডারগ্রাউন্ডে বন্দি করে দেয়, আর তাদেরকে বলে যে 911 ভুলেও কল দিবে না, ব্যাপারটাকে আমি হ্যান্ডেল করে নিচ্ছি। আর এরপর সে পুরো ঘরের লাইটটা বন্ধ করে দেয়, আর যখন সমস্ত গুন্ডাগুলো ঘরের মধ্যে চলে আসে তখন সে একটা ছুরি দিয়েই তাদের উপর আক্রমণ শুরু করে। আর এই ছুরি দিয়ে সে প্রথম দুজনকে মারে, আর এরপর তাদের থেকে গান নিয়ে তাদের গান দিয়েই তাদেরকে মারা শুরু করে। তবে এখানে যে মেইন লোকটা ছিল পাবেলো, মানে সেই গুন্ডার রাইট হ্যান্ড, সে একটা ইলেকট্রিক ডিভাইস দিয়ে তাকে শক দিয়ে বেউশ করে ফেলে, আর এরপর সে তাকে গাড়ির ডিকির মধ্যে ভরে সেখান থেকে নিয়ে যাওয়ার ট্রাই করে। তবে রাস্তায় যখন হাস জ্ঞান ফিরে পায় তখন সে ডিকির মধ্যে একটা ফায়ার এক্সটিংগুইশার পেয়ে যায়, আর এটা পাওয়ার পর সে পেছনের সিটটাকে খুলে সমস্ত ধোঁয়া গাড়ির মধ্যে পুশ করে দেয়। সে এত এত ধোঁয়া গাড়ির মধ্যে মারে যে গাড়ির ড্রাইভার কিছুই দেখতে পাচ্ছিল না, তাই জন্য সে গাড়িটাকে কন্ট্রোলও করতে পারছিল না, তাই জন্য গাড়িটা আউট অফ কন্ট্রোল হয়ে গিয়ে গাড়িটা উল্টে পাল্টে গিয়ে অ্যাক্সিডেন্ট করে। আর এই জন্য এখানে পাবেলো সহ তার যত সহকর্মীরা ছিল তারা সবাই এখানে মারা যায়। তবে হ্যাজ যেহেতু ডিকির মধ্যে ছিল তাই জন্য সে একটু আহত হলেও তার কোনো ক্ষতি হয় না। আর মরার আগে যখন পাবেলো তাকে জিজ্ঞেস করে তুমি আসলে কে, তখন হাস বলে আমি হচ্ছে নোবডি, আমি নর্মাল একজন ক্লার্ক, আমি তেমন কোনো কেউ না। আর এরপর আমরা দেখতে পারি হাস বাসায় ব্যাক করে, তার পুরো ফ্যামিলিকে বেসমেন্ট থেকে বের করে আর তাদের সবাইকে একটা সেফ জায়গায় পাঠিয়ে দেয়। আর এরপর সে ঘরের মধ্যে ঢুকে এখান থেকে স্পেশাল একটা জায়গা থেকে কিছু গোল্ড বের করে, আর এই সমস্ত গোলগুলো নিয়ে সে ঘরের বাইরে এসে ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে দেয় যাতে করে সমস্ত প্রমাণাদি মুছে যায়। আর এরপর সে তার নেবারের গাড়ি চুরি করে সেই গাড়ি দিয়ে এখান থেকে পালিয়ে যায়। আর তখন আমরা জানতে পারি পাস্টের লাইফে হাস ছিল খুবই ট্রেন আর খুবই ভয়ঙ্কর একজন অ্যাসাসিন, তাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা হায়ার করতো এই জন্য যাতে করে বিভিন্ন ভয়ঙ্কর ভয়ঙ্কর সন্ত্রাসীদেরকে সে মারতে পারে, যাদেরকে গোয়েন্দা সংস্থাটা ধরতে পারতো না বা যাদেরকে ধরাটা কঠিন ছিল তাদেরকে মারার দায়িত্ব হাসকে দেয়া হতো। তবে একদিন তাকে এমন একটা লোককে মারতে দেয়া হয় যেই লোকটা US গভর্নমেন্টের বিভিন্ন তথ্য আর টাকা পাচারের সাথে জড়িত ছিল, আর সে যখন তাকে ধরে মেরেই ফেলবে তখন এই লোকটা কাকুতি মিনতি করে তার কাছে মাপ চায়। সে তাকে বলে প্লিজ তুমি আমাকে মেরো না, আমি সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে একেবারে নর্মাল একটা পার্সন হয়ে যাব, আমি এই কাজগুলো আর জীবনে কখনো করব না। আর এই প্রথমবার হাজের মনের মধ্যে একটু দয়া আসে, তো এই জন্য সেই লোকটাকে না মেরে ছেড়ে দেয়। আর যখন কয়েকদিন পরে সে এটা চেক করতে আসে এই লোকটা ভালো হয়েছে কি না, তখন সে গিয়ে দেখতে পারে এই লোকটা সব কিছু ছেড়ে দিয়ে নর্মাল একটা মানুষ হয়ে গেছে, সে এখন নর্মাল একটা লাইফ লিড করছে, সে খুবই হ্যাপি একটা পার্সন, সে তার ছেলেমেয়েদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে, সে তার ফ্যামিলির মধ্যে মগ্ন হয়ে আছে। আর এই সমস্ত ব্যাপারগুলোই হাজের মনের মধ্যে একটা আঁচড় কাটে, সে বুঝতে পারে যে নর্মাল একটা পার্সন হয়ে গেলে তার ফ্যামিলির সাথেও সে সময় কাটাতে পারবে আর সে হয়ে যাবে খুবই হ্যাপি একটা পার্সন। তো এই জন্য তার সুপ্রিয়রদের সিদ্ধান্তর বাইরে গিয়ে সেই সমস্ত কাজকর্ম বাদ দিয়ে সে সিদ্ধান্ত নিয়ে ফেলে নর্মাল একটা পার্সন হয়ে যাওয়ার। আর এরপর থেকে এখন পর্যন্ত সে তার অতীতকে লুকানোর জন্য সেই সমস্ত চেষ্টাগুলো করেছে যেই চেষ্টাগুলো তার দ্বারা করা সম্ভব ছিল। আর এর একটু পরে আমরা দেখতে পারি হাত চলে আসে তার শ্বশুরের ফ্যাক্টরিতে, আর তাদেরকে সেই সমস্ত গোল্ডের বারগুলো দিয়ে তাদের থেকে এই জায়গাটা কিনে নেয় আর তাদের দুজনকে জলদি করে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলে। আর তখন অন্যদিকে আমরা দেখতে পারি ইউনিয়ন যখন জানতে পারে তার ডান হাত পাবেলোর মৃত্যু হয়ে গেছে তখন সে আরও একটু বেশি রাগ করে, আর সে তার সমস্ত বাহিনীকে তার কাছে ডেকে আনে আর তাদের সবাইকে দিয়ে এখন সে অপারেশন পরিচালনা করার সিদ্ধান্ত নিয়ে ফেলে। আর এদিকে আমরা দেখতে পারি হাজও এই ব্যাপারটা জানে যে ইয়োলো যতদিন পর্যন্ত জীবিত আছে ততদিন পর্যন্ত সে সেফ না, সে তার পেছন ছাড়বে না, সে তার পেছনে লেগে থাকবে, তার ফ্যামিলি ততদিন পর্যন্ত একটা রিস্কের মধ্যে থাকবে। তো এই জন্য সেই গোডাউনের মধ্যে তার সমস্ত অস্ত্রগুলো এনে এক জায়গায় করে সেখানে কিছু বমও বানায়, যেই বমগুলো সে আগেও বানিয়েছিল তার পাস্টের লাইফে। তো এরপরে আমরা দেখতে পারি হাত চলে আসে ইউলিয়ামের সেই জায়গায় যেখানে ইউলিয়াম তার সমস্ত টাকা পয়সাগুলোকে জমায়। আসলে ইউলিয়াম সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড করে এখানেই এনে টাকাগুলোকে জমায় আর পরবর্তীতে এখান থেকে টাকাগুলোকে পাচার করে, এখানে সে তার সমস্ত অস্ত্রগুলোকেও রাখে। তবে এখানে যেই লোকগুলো পাহারা দিচ্ছিল তারা কিছু একটা বুঝে উঠতে পারত, তার আগে হাস তাদের সবাইকে এক এক করে শেষ করে দেয়। সে একটা মেশিন গান নিয়ে ঢুকে আর এক এক করে তাদের সবার উপরে গুলির বৃষ্টি নামিয়ে দেয়। তাদের সবাইকে মারার পরে এখানে সমস্ত টাকাগুলোকে এক জায়গায় করে
আজ এই সমস্ত টাকাগুলোকে আগুন দিয়ে ধরিয়ে দেয়, মানে পুরো সমস্ত টাকা সমস্ত অস্ত্রগুলো সে পুড়িয়ে ফেলে। তো এই সমস্ত কাজগুলো করার পরে হাস চলে আসে একটা বারের মধ্যে যেখানে ইউলিয়াম অলরেডি ছিল। আর যখন ইউলিয়াম হাসকে এখানে দেখতে পারে তখন সে পুরোপুরি থ হয়ে যায়। আর সে তাকে বলে, তুমি হয়তো বা বেকুবার নয়তো বা একটু বেশি চালাক, তুমি আমার সামনে ধরা কেন দিয়েছ? আসলে আমরা দেখতে পারি হস তার সঙ্গে করে একটা বোম নিয়ে এসেছে। আর যখন তাকে গান পয়েন্টে করা হয় তখন সে বলে যে এই বোমটা যখন ব্লাস্ট হবে তখন আমি তো মরবই, সঙ্গে এখানে সবাই মরবে। তো এগুলো দেখার পরে ইউলিয়াম একটু ভয় পেয়ে যায় আর সে তার সমস্ত লোকজনকে বাইরে চলে যাওয়ার জন্য বলে। তো এখানে হস তাকে বলে যে তোমার কাছে এখন দুইটা অপশন আছে, প্রথম হচ্ছে যা হয়েছে হয়েছে, সেগুলো সব কিছু তুমিও ভুলে যাবে আমিও ভুলে যাব, কারণ তুমি আমার ঘরটাকে পুড়িয়ে দিয়েছো, এখন আমাকে নতুন করে আবারও শুরু করতে হবে। আমিও তোমার সমস্ত টাকা পয়সা পুড়িয়ে দিয়েছি, তোমার ভাইকেও আমি মেরে ফেলেছি, তো এই সমস্ত ব্যাপারগুলো তুমি ভুলে যাবে। আর তোমার কাছে এখনও যতটুকু অবশিষ্ট আছে সেগুলো নিয়ে তুমি দূরে কোথাও পালিয়ে যাবে, আর তুমি আমার ফ্যামিলিকে ডিস্টার্বও করবে না। আর দ্বিতীয় অপশান হচ্ছে গিয়ে আমি এখন এখান থেকে বেরিয়ে চলে যাব আর তুমি আমাকে মারার জন্য তোমার লোকজন নিয়ে ফলো করবে, এখন তোমার ইচ্ছা, তুমি কোনটা চুজ করবে সেটা তোমার উপরে ডিপেন্ড করে, আমি বাইরে ওয়েট করছি তোমার সিদ্ধান্ত জানার জন্য। তবে আমরা দেখতে পারি উইলিয়াম সেকেন্ড অপশনটাই চুজ করে। যখন হাস বাইরে এসে গাড়ির মধ্যে ওয়েট করছিল তখন সে সিদ্ধান্ত জানিয়ে দেয় সে দ্বিতীয় অপশনটা চুজ করেছে, সে তাকে মারার জন্য এসেছে। আর সে তার সমস্ত লোকজন দিয়ে হজের উপরে ফায়ারিং শুরু করে। আমরা দেখতে পারি হজও এই ব্যাপারটা বুঝতে পারে যে তাকে তার ফ্যামিলিকে সেভ করার জন্য সব কিছু করতে হবে, এইবার যদি সবাইকে মারতে হয় তাহলে সে সেইটাও করবে। আমরা দেখতে পারি যখন সবাই মিলে তার উপরে গুলি চালাচ্ছিল তখন সে তার গাড়িটাকে কোনো রকমে ড্রাইভ করে তাদের থেকে লুকিয়ে সে চলে আসে সেই ফ্যাক্টরির মধ্যে, আর তারা সবাই তাকে ফলো করে সেই ফ্যাক্টরির মধ্যেই চলে আসে। তবে এরপরে যখন হাস গাড়ি থেকে বেরিয়ে ফ্যাক্টরির মধ্যে যাওয়ার ট্রাই করছিল তখন আমরা দেখতে পারি ইউলিয়ামের একটা গুলি তার বুকের মধ্যে লাগে, তো এই জন্য সে গিয়ে একটা গাড়ির পেছনে লুকিয়ে পড়ে। তবে এরপরে যখন তারা তার উপরে আক্রমণ করতে যাবে তখন আমরা দেখতে পারি উপর থেকে কেউ একজন একটা বিশাল বড় মেশিন গান নিয়ে ইউলিয়ামের সমস্ত লোকজনের উপরে ফায়ারিং করা শুরু করে দিয়েছে। আর তখন আমরা জানতে পারি এটার অন্য কেউ না, এটা হচ্ছে গিয়ে তার সৎ ভাই হেনরি। আর তখন আমরা দেখতে পারি তার বাবাও এখানে দুইটা শটগান নিয়ে চলে এসেছে। আর এটা দেখার পরে সে পুরোপুরি থ হয়ে যায় যে তার বাবা এই বৃদ্ধ বয়সে হিরোয়েটিক স্টাইলে তাদের সাথে ফাইট করার জন্য চলে এসেছে। তো এরপরে হাস কোনোরকমে ফ্যাক্টরির মধ্যে ঢুকে পড়ে আর তাকে ফলো করে তারা সবাইও সেখানে চলে আসে। তবে যেমনটা আমরা জানি এই ফ্যাক্টরির মধ্যে অলরেডি হাস অনেকগুলো বোম সেট আপ করে রেখেছে, তো এই জন্য যখনই উইলিয়াম আর তার লোকজন এটার মধ্যে ঢোকার ট্রাই করে তখনই একটা বোম ব্লাস্ট হয়ে যায় আর এখানে তারা সবাই আহত হয়ে যায়। আর এরপর আমরা দেখতে পারি তারা তিনজন বাবা ছেলে হিরোয়েটিক স্টাইলে এক এক করে তাদের সবাইকে শেষ করে দিচ্ছিল। আর এই সিনটা ছিল এই মুভির বেস্ট একটা সিন, এটা ছিল দেখার মতো একটা সিন। আর তাছাড়া এখানে হজ যেই ট্র্যাপগুলো লাগিয়েছে সেগুলোতে পড়ে অনেকেরই মৃত্যু হয়, আর এই ট্র্যাপের জন্য তারা কোনোভাবেই আগাতেই পারছিল না। আর যেহেতু এক এক করে অনেকগুলো বোমের ব্লাস্ট হয় তো এই জন্য এখানে আগুনও ধরে যায়। তো আমরা দেখতে পারি এমন করে করে ফাইট করে করে হজ উইলিয়ামের সমস্ত লোকজনকে মেরে ফেলে, শুধুমাত্র উইলিয়ামকে বাদ দিয়ে, কারণ সে এখনও জীবিত রয়ে গেছে আর তার কাছে বুলেট ভর্তি একটা গানও আছে। কিন্তু অন্যদিকে হাস, তার ভাই, তার বাবা, তাদের সবার গানের বুলেটগুলো শেষ হয়ে গেছে, তো এই জন্য তারা গান দিয়ে শ্যুটও করতে পারছিল না। আর এই সুযোগটা নিয়ে উইলিয়াম তার ভাই হ্যান্ড্রির বুকের মধ্যে একটা শ্যুট করে দেয়, তো এই জন্য সে একটু আহত হয়ে যায়। আর এরপরে উইলিয়াম তাদের সবাইকে বলে যে তোমাদের তিনজনকে খুবই ভয়ঙ্কর একটা মৃত্যু আমি দিব। তো এখন যেহেতু হাসের কাছে কোনো অপশন নেই তো এই জন্য সে একটা বুলেট প্রুফ গ্লাসের উপরে একটা বম লাগিয়ে সেইটা নিয়ে ইউলিয়ামের দিকে দৌড়ানো শুরু করে। আর যখন ইউলিয়াম এটা দেখতে পারে তখন সেও পাগলের মতো গুলি করা শুরু করে। তবে যখন হাস একেবারে সামনে চলে আসে তখন এই বোমটা ব্লাস্ট করে, আর বোমটা ব্লাস্ট করার সঙ্গে সঙ্গে ইউলিয়ামের মৃত্যু হয়ে যায়। আর যেহেতু এই পাশে বুলেট প্রুফ গ্লাস ছিল তো এই জন্য আগুনগুলো এদিকে আসতে পারে না, আর এই জন্য হাসেরও তেমন কোনো ক্ষতি হয় না। আর এই সমস্ত ব্যাপারগুলো হয়ে যাওয়ার পরে, মানে এখানে সবাইকে শেষ করে দেওয়ার পরে, হাস তার বাবা ও ভাইকে থ্যাংক ইউ বলে আর তাদের সবাইকে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য বলে, কারণ এখানে অলরেডি পুলিশ চলে এসেছে। আর এরপরে পুলিশ হাসকে ধরে জেলে নিয়ে আসে। আর ইন্টারোগেশন রুমে আমরা দেখতে পারি সেই সিনটা যেটা আমরা দেখতে পেয়েছিলাম মুভির শুরুতে, যেখানে দুইটা পুলিশ তাকে জিজ্ঞেস করছে তুমি আসলেই কে, তোমার পরিচয়টা আমাদেরকে ডিটেলি বলো। আর তখন আমরা দেখতে পারি দুইটা পুলিশের ফোনে একই সাথে কল আসে, আর কলটা রিসিভ করার পরে তারা দুজনেই থ হয়ে যায়। তাদের চেহারার মধ্যে আমরা একটা বিস্ময় দেখতে পারি, কারণ তাদেরকে বলা হচ্ছে যে লোকটাকে তোমরা ধরেছো সেই লোকটাকে এখনই তোমরা ফ্রি করে দেবে। আর একেবারে লাস্টে আমরা দেখতে পারি তিন মাস পরের একটা সিন, আমরা দেখতে পারি যখন হাস তার ওয়াইফ বেকাকে নিয়ে নতুন একটা ঘর কেনার জন্য এসেছিল, তখন সে যখন ঘরটা দেখছিল তখন এই ঘরের ব্রোকারের ফোনে আননোন নাম্বার থেকে একটা কল আসে, আর এই কলটা হাজের জন্য এসেছে। আর এর থেকে আমরা বুঝতে পারি যে গভর্নমেন্টের এখনও হাজের সার্ভিসটার প্রয়োজন, তো এই জন্য গভর্নমেন্ট তার সাথে কানেক্ট করার ট্রাই করছে। আর এই ফোনের কথাবার্তাগুলো শেষ করার পরে হাজ এই ব্রোকারকে বলে যে আমার একটা বিশাল বড় বেজমেন্টের দরকার। আর এই মুভির পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পারি ডেভিড আর হেনরিকে, আমরা দেখতে পারি তারা বিশাল বড় একটা ট্রাকে করে
অনেক অনেক গান নিয়ে কোথাও যাচ্ছে। আসলে এই গানগুলো নিয়ে তারা যাচ্ছে হাজের কাছে, কারণ হাজ একটা বিশাল বড় বেজমেন্ট চেয়েছিল আর এই গানগুলো সে বেজমেন্টের মধ্যে রাখবে। আর এমনই একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন